হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। অ্যাডভার্টাইজ বিষয়টা কেমন যেন বিরক্তিকর একটা ব্যাপার। আমরা যখন কোনো ওয়েবসাইটে যাই বা কোনো অ্যাপস ওপেন করি, তখন কিন্তু আমরা বিভিন্ন ধরনের অ্যাডের সম্মুখীন হই। মূল কথা হচ্ছে, আমরা ইন্টারনেটে যেটাই করতে যাই না কেন, অ্যাড আমাদের সামনে আসবেই। তো বিষয়টা শুধু আমি না, আপনাদের কাছেও একটা বিরক্তিকর ব্যাপার। তো আমাদের কিছুই করার নেই, অ্যাডভার্টাইজের মাধ্যমেই ইন্টারনেটগুলো চলে। তো বর্তমান সময়ে সামাজিক যোগাযোগের বড় মাধ্যম হচ্ছে ফেসবুক। তো ফেসবুকেও কিন্তু অ্যাডভার্টাইজ রয়েছে এমনভাবে। আমরা যখন ফেসবুকের ভিডিও দেখি, তখন কিন্তু আমাদের মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে অনেকগুলো অ্যাডভার্টাইজ এসে থাকে, বা ভিডিওটির উপরে লেখা চলে আসে যে স্পন্সর করেছে এই কোম্পানি ওই কোম্পানি, অথবা ভিডিওটিতে ডাইরেক্ট অ্যাড চলে আসে। তো এই অ্যাডভার্টাইজগুলো ফেসবুক থেকে বন্ধ করা সম্ভব। ফেসবুক নতুন আপডেট হওয়ার পর এই বিভিন্ন ধরনের অ্যাডগুলো বন্ধ করার সঠিক কিছু ফিচার যুক্ত করেছে, সেটার মাধ্যমে আপনি আপনার ফেসবুকের সমস্ত বিরক্তিকর অ্যাডগুলো বন্ধ করতে পারবেন। তো মূল ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন তাহলে দেখে আসি ফেসবুকের বিরক্তিকর অ্যাডগুলো কীভাবে বন্ধ করতে হয়। বন্ধুরা, ফেসবুকে আসা বিরক্তিকর অ্যাডগুলো বন্ধ করতে হলে আপনি আপনার ফেসবুকে চলে যাবেন। তো আপনাদের প্রথমে একটা কথা বলে রাখি, আপনি যদি আপনার ফেসবুকটা আপডেট না করে থাকেন তাহলে প্লে স্টোরে যেয়ে আপনার ফেসবুকটা আপডেট করে নেবেন। তো ফেসবুকে আসার পর আপনি যে অ্যাকাউন্টের অ্যাডগুলো বন্ধ করতে চান সেই অ্যাকাউন্টটা ফেসবুকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর উপরে দেখেন থ্রি লাইন মেনু আছে, এই থ্রি লাইন মেনুতে ক্লিক করে দিবেন। থ্রি লাইন মেনুতে ক্লিক করার পর এই পেজটা স্ক্রল করে একেবারে নিচে চলে যাবেন। নিচে আসার পর এখানে দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশান আছে, এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে সিম্পলি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই পেজ থেকে সেটিং অপশানে ক্লিক করবেন। এবার এই পেজটা স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন। নিচে আসার পর এখানে দেখেন একটি অপশান আছে অ্যাড প্রিফারেন্স নামে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এই পেজের এখানে দেখেন আছে অ্যাড সেটিংস, এই অ্যাড সেটিংসে ক্লিক করে দিবেন। অ্যাড সেটিংসে ক্লিক করার পর এখান থেকে নিচে চলে যাবেন। নিচে আসার পরে এখানে দেখেন লেখা আছে ডাটা অ্যাবাউট ইওর অ্যাক্টিভিটি ফ্রম পার্টনার্স, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন একটি অপশান দেওয়া আছে ইউজ ডাটা ফ্রম পার্টনার্স, এটা এখান থেকে টাচ করে অফ করে দিবেন। অফ করার পর এখান থেকে ব্যাক করে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পরে এই পেজে দেখেন আরেকটি অপশান আছে অ্যাড শো অন অফ ফেসবুক, এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে একটু নিচে যাবেন, এখানে দেখেন একটি অপশান আছে অ্যালাউ নামে, তো এটা অন করা আছে, আপনি এটা অফ করে দিবেন। অফ করে দিলে নট অ্যালাউ হয়ে যাবে, জাস্ট আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে এই পেজে দেখেন আরেকটি অপশান আছে সোশ্যাল ইন্টারেকশন, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে আসবেন, নিচে আসার পরে এখানে দুটো অপশান দেখতে পাবেন ফ্রেন্ডস আর অনলিমি, তো সবারই ডিফল্টভাবে ফ্রেন্ডস সিলেক্ট করা থাকবে, আপনি এখান থেকে অনলিমি সিলেক্ট করে দিবেন। অনলিমি সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে ব্যাক করে বেরিয়ে আসবেন। তো আমি এখান থেকে বেরিয়ে আসলাম, এখন কিন্তু আমার অ্যাড সেটিংগুলো করা শেষ, এখন কিন্তু আপনার সামনে আর ফেসবুকের অ্যাডগুলো শো করবে না। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে ফেসবুকে আসা বিরক্তিকর অ্যাডগুলো বন্ধ করতে হয়। তো ভিডিওটি দেখে যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আবারও পরবর্তী নতুন।